বাঘে যখন হাত দিয়ে করেছে এখানে কলার খোসার মতো উঠে গেছিল, বাঘের গলা ধরে গেছিল। চেটে পুটে খাও আর পায়ে পায়ে ছোট, বাঙালির দুটো কাজ খাওয়া আর টোটো, খেতে খেতে ঘুরুন আর ঘুরতে ঘুরতে কান, অনুভূতি একটাই আহারে কি ফান। আমি তো সেইভাবে সেবা করতে পারি। আর এই সংসারের মধ্যে অনেক বাধা বিঘ্ন আছে, মানে যদি কোনো মানে মঠ মন্দিরে গিয়ে
যাওয়া যেত তাহলে ভালোভাবে সেবাটা হতো। আমরা ওই অন্নভোগটা দেব এখন, ওইটা ভগবানকে নিবেদন করার পরে তারপর আমরা ওইটা প্রসাদ রূপে গ্রহণ করি। মানে ভগবান প্রসাদের মধ্যে দৃষ্টিপাতটা করেন, এবার ওই মানে ভগবানের কৃপাশ্রিত প্রসাদ যখন আপনি সেবা করবেন তখন আপনার শরীরে কোনো রোগ ব্যাধি এগুলো থাকবে না। মানে এটা বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস এবং ভক্তি। সেখানে যেতে হয়, যেমন ধরো একটা স্ট্রোক মানে আমরা সাদা কথায় বলি স্ট্রোক, সাধারণত মস্তিষ্কের মাথারে রক্তক্ষরণ ডান সাইডটা পড়ে যায়, রাইট যায়। এই গেল একটা স্ট্রোক। আর একটা করোনারি থ্রম্বোসিস, হার্টের করোনারি আর্টারির ভিতরে আমাদের তো ওইখানে যেতে হবে, সবাইকে পেনশন নিতে। সারা ভারতবর্ষের যত কর্মচারীদের হিসাব আচ্ছা, এবার বলছি যে তা আপনার, আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা করেন তো? অ্যালোপ্যাথি চিকিৎসা, তা আপনার কাছে আদর্শ ডাক্তার কেউ আছেন? ছেলে মরে গেছে, ছিলেন এ বি চন্দ্র। এখানে সব থেকে বেশি দেখা যায় কি ধরনের রোগ? সব থেকে বেশি দেখা যায় ডাক্তার সৃষ্ট রোগ। এখন ডাক্তার সৃষ্ট রোগ, ডাক্তার সৃষ্ট রোগ দেখি। আচ্ছা, এত ডাক্তার বেড়ে গেছে, নীলের মূর্খ পাশ করা মূর্খ না। এখানে সরকার সরকার যা করে করুক, আর সরকার তো অধিকাংশ পাশ করা মূর্খ না। সরকার কি করে কিছু এখানে? যে ম্যালেরিয়া বা মশা, ডেঙ্গু, এখানে বাচ্চারা টিকা নেয়? এখন এইসব অনেক বেশি পালস পোলিওর প্রোগ্রাম হয়। আর যে সুন্দরবনে, যে সুন্দরবনে যে যে প্রচুর প্রচুর বাঘে অ্যাটাক হয়, প্রচুর মানুষ মানে আক্রান্ত হয়, সেগুলোর জন্য সবথেকে বেশি ট্রিটমেন্ট হয়েছে আমাদের এই উঠোন। আচ্ছা, সমস্ত রকম
বাঘে যখন হাত দিয়ে করেছে এখানে কলার খোসের মতো উঠে গেছিল, বাঘের গলা ধরে গেছিল। তুলনামূলক এখানে সেই ধরনের সাপের কম সাপ আছে ভাইপার ফ্যামিলি এরা করলে মানে চন্দ্রবোড়া যেটাকে। I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me. Meant to be in the great outdoors, forever free. Back to see the truth of